অপবিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন ভালোবাসা কি জিনিস একটা সঙ্গী নেই একা একা একটা সন্তান লালন পালন করছি অনেক কষ্টে তিনি বলেন বুবলির কাছে যাওয়ার পরই আমার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিল আমার মোবাইল নম্বর ব্লক করে দিয়েছিল আমি সত্যি ওকে ভালোবাসি এই নায়িকার কথায় আমার অপবিশ্বাস হওয়ার পেছনে অবশ্যই সাকিব খানের অবদান অনেক বেশি অধিকা নিয়ে বলতে চাই শাকিব খানের ক্যারিয়ারেও হয়তো অপু বিশ্বাসের সহযোগিতা ছিল আর অনেকেই নিজের অবস্থান তৈরি করেছেন সাকিব খানকে ব্যবহার করে তার সুযোগ নিয়ে সাকিব এবং অপু যে আবার একসঙ্গে থাকতে পারেন সেই সম্ভাবনার কথা উস্কে দিয়েছেন স্বপ্নম বুবলি বুবলি জানিয়েছেন অপু এবং সাকিব খান এক হলে এবং মিলে গেলে তিনি সেই সম্পর্ককে স্বাগত জানাবেন একই সঙ্গে বুবলি জানান যদি সাকিব সেটাই চান তাহলে তিনি যেন কোনো গোপনীয়তা না রাখেন